السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله أمرا أما دير إيقلاشة سورة النبا ششكري سورة النازعات قرتي شلام إن الله سورة النازعات 18 الله সেই হিসাবে ফাকুল হাল লাকা ইলা অনেকগুলো শব্দ পাচ্ছি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম অর্থটা একটু দেখিনি আমরা আমরা কলাই আকুল এখান থেকে কুল এটা আমরা সকলেই জানি আমার কুল অর্থ হচ্ছে তুমি বলো বা আপনি বলুন ফাকুল এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জায়গায় একটু মনে রাখতে পারেন যে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমের যে কুল আমর ব্যবহার করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই উদ্দেশ্য করেছেন রাসুল উল্লাহ সাল্ল আলাইসাল্লামকে এর যে ওই যে জাওয়াবুল আমর যেটা আমরা জানি আমরের অনেকগুলো হয় জাওয়াবুল আমর হয় একটা বা এই আমরের যে উদ্দেশ্য যে কাকে উদ্দেশ্য করে অর্ডারটা দিচ্ছেন এই ক্ষেত্রে মুফা সিরিনী কেরাম সাধারণত বলেন যে রাসুল সাল্লাম উদ্দেশ্য হতে পারে অথবা সমগ্র মানব জাতি উদ্দেশ্য হতে পারে এই দুই ধরনের শ্রেণীকে উদ্দেশ্য করে আল্লাহ এই কুল আমর সিগাটা ব্যবহার করেন এখানে এইভাবে বলতে পারি যে মানে কুল মানে ফাকুলিয়া মোহাম্মাদু হে মোহাম্মাদ আপনি বলুন সরাসরি আল্লাহ ফাকর বলে আলাইম রাসুল্লাহ সাল অনেক বেশি মোহাম্বত আল্লাহ তাল মাহবুব রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা আমরা সকলে জানেন আমরা সেই রাসুলের উম্মত হয়ে অনেক গর্বিত আলহামদুলিল্লাহ আমরা জানি যে সাধারণত আমি বা মানুষ যখন কাউকে অনেক বেশি মোহাব্বত করে বা অনেক কাছের মনে করে তখন তার নামটা নিতেও অনেক সময় ইতস্ততা বোধ করা অর্থাৎ তাকে যদি কোনো ইন্ডিকেট করে কোনো কিছু বলা যায় অথবা কোনো হিডেন রেখে যদি কাউকে কোনো কিছু বলা যায় সেটা বলার চেষ্টা করে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার প্রিয় এজন্য অনেক এই ক্ষেত্রে সরাসরি এরকম মোহাম্মদ বলে এইভাবে না বলে আল্লাহ ফাকর আলামিন সর্বক্ষেত্রেই এই কুল ব্যবহার করছেন তাহলে কুল এর উদ্দেশ্য হয় হয়তোবা বা মানব জাতি অথবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে এখানে অর্থ এরকম হয় যে ফাকুল ইয়া মোহাম্মাদু হে মোহাম্মদ সাল্লাম আপনি বলুন হাল্লাকা তোমাদের কি আছে তাহলে এখানে এই যে আমরা এখানে লাম হারফুল জার পাচ্ছি এবং কাফটা হচ্ছে তার মাজুর তাহলে যার মাজুর মতো আল্লিক হবে তার মতো আল্লাহটা এখানে উজ্জ আছে উজ্জ্বরটা হচ্ছে এখানে এরকম ইরদাতুন লাকা হাল্লাকা হাল ইরদাতুন লাকা তোমাদের কি কোনো ইচ্ছা আছে ইলা আন্তা ইচ্ছাটা কিসের ইলা এই দিকের আন্তা যে তোমরা পবিত্র হবে পবিত্র হওয়ার বা নিজেকে পরিবর্তন করার এরকম কোনো কি ইচ্ছা তোমাদের আছে এই হলো আয়াতের মূল অর্থ ফাকুল হাল্লাকা ইলা আন্তা যে তোমার কি ইচ্ছে আছে যে তুমি পবিত্র হবে বা পরিবর্তন হওয়ার পবিত্র হওয়ার কোনো ইচ্ছা কি তোমার আছে এরকম হচ্ছে আয়াতের অর্থটা এই আয়াতের অর্থটা দেখার পর যদি আমরা আমরা ওই যে একটা অ্যাপস এর নাম সকলে জানি এটাকে বলা হয় কোরআনুল করিম অ্যাপস তাই না কোরআন এরাবিক কোর্স যেটাকে অ্যাপসটা আমরা বলি কোরআন কর্পাস এই কোরআন করপাস থেকে যদি আমরা একটু বিগ পিকচার থেকে তার কিপটা দেখে আসি তারপর যদি আমরা এটা কোনো এক্সপ্লেনেশন করি তাহলে আমাদের আরো সহজে বুঝে বুঝে আসবে দেখুন এখানে এই যে ফা এই ফা এর পরিচয় দিয়ে এখানে বলছে হচ্ছে কনজাংশন মানে আমরা ওই যে হারফুল আক যেগুলো পড়েছিলাম কনজাংশন গুলো তার মধ্যে একটা ছিল ফা এই যে ফাটা হচ্ছে এরপরে কুল এই কুলটা হচ্ছে ফেল যেখানে যেখানে লেখা আছে এখন ফি বিল কোন ধরনের ভাব ফেলু আমরিন যেটা আমরা করি আমরের ফেল এটা এখন আমরের ফেলের মাঝে আমরা জানি তার ফায়ারটা হিডেন থাকে একটা আংতা দমির এখানে মুস্তাতির থাকে এই যে এটা হচ্ছে আংতা তাহলে এই যে কুল আংটা মানে তুমি ভালো তার মাঝে কুলের মধ্যে আংটা দমিটা হিডেন রয়েছে এখন এখানে আমরা ফেল এবং ফাইল পেলাম এখন আমাদের প্রয়োজন মাফুলুন বিহির মাফুলুন বিহি খুঁজতে গিয়ে আমরা এখানে একটা সেন্টেন্স পেয়ে যাচ্ছি হাল হালের যেটা আমরা জানি যাচ্ছি ইন্টারগেটিভ পার্টিকেল বা হারফুল হাম বা প্রশ্নবোধক ওয়ার্ড প্রশ্নবোধক শব্দ কোয়েশ্চেন ওয়ার্ড এরপরে যে লামটা হচ্ছে হারফুল কা এটা হচ্ছে যেটা হচ্ছে মাজরুর এখানে তার চেহারাটা প্রকাশ পাচ্ছে না কারণ এটা হচ্ছে যেটা অলওয়েজ আনচেঞ্জেবল যে কখনোই তার চেহারাটা পরিবর্তন করে না এগুলোকে বলা হয় মাবনি তাহলে এটা হচ্ছে এখানে মাবনি এই জন্য কাসটা প্রকাশ পাচ্ছে না তাহলে এখানে দেখুন জার এবং মাজরুল মিলে একটা পিপি হয় প্রিপোজিশনাল ফ্রেজ এই প্রিপোজিশনাল ফ্রেজটা সবসময় মোতালিক হয় এই মোতালিকটা এই যে এদিকে ইন্ডিকেট করে দেখানো হচ্ছে এরপর আবারও একটা হারফুল জর পাচ্ছে আমরা এখানে ইলা এরপরে যে আন আনের আনের পরিচয় আমরা জানি আনটা হচ্ছে হারফু নাসবিন যেটা ফেলে মোদারের পূর্বে এসে ফেলে মুদারেকে মানসুপ করে দেয় এরপরে তাজাক এটা ভার্ব তাহলে এই যে ভার্ব এই ভাবটা হচ্ছে মানসুব আনের কারণে মানসুপ হলো এটা এখন তাজাক্কা ফেল তার মধ্যে আংটা দমির ফাইল ফেল ফাইল একটা জুমলাতুন ফেল ইয়া সেন্টেন্স হয়ে এটা হয়ে যাবে ইলা এই হারফুল জরের মাজরুর যার মাজরুমিলে মিলে মতো আল্লিক হবে এখানে একটা ইরাদাতুন এরকম একটা মাসদার আমরা জানি মাসদারের সাথেও মতো আল্লিক হতে পারে এই ইরাদাতুন এটা মাসদারের সাথে মতো আল্লিক হয়ে একটা ভার্বাল সেন্টেন্স হয়ে যাবে

এই ফাটা হচ্ছে হারফুল জাররি হ্যাঁ সরি হারফুল জাররি না এটা হচ্ছে হারফুল আর্টস ফা হারফুল আর্টস এই ফাটা হচ্ছে হারফুল আর্ট এরপরে কুল শব্দটা দেখি এখন আমরা একটু এই যে কুল এই কুলটার পরিচয় হচ্ছে প্রথমে হচ্ছে এটা ফেলে আমর তার আগে এটা রুট কি এটা আমরা সকলে জানি বলুন যে এটা রুট কি তাই না এই রুট থেকে কি হয় বলুন তো এটা আমরা জানি কি হয় তাহলে এখান থেকে শব্দ মুদরে আন্তার ক্ষেত্রে হবে তাকলু আংতা এই যে দেখুন আংতা তাকুলু পরিবর্তন হয়ে গেল আংতা তাকুলু এখন আমরা ওই যে আমরের নিয়ম বানানোর সময় পড়েছিলাম যে আমর কিভাবে গঠিত হয় আলামতে মোতারেকে বিলুপ্ত করার পর যদি পড়া যায় তাহলে পড়ে যেতে হয় তাহলে এখান থেকে যদি এই যে আলামতে মোতারে তা এই তাকে ড্রপ করে দেই এরপরে যদি শব্দ পাই হচ্ছে আমরা তাই না এখন পড়া যায় অতএব হামজা তুল অসলের কোনো প্রয়োজন নেই এখানে হামজা আনার কোনো দরকার নেই এখন শব্দটাকে মাজুম করতে হবে তাহলে সেই শব্দটাকে মাজুম করে দিলাম এখন মাছ করতে গিয়ে দেখি এখানে একটা সাকিন এখানে একটা সাকিন দুই সুকুন একত্রিত হয়ে গেল এখন আরবিতে মূলত দুই সুকুন একত্রিত হওয়া দূষণীয় গ্রামার্টিক্যালি তাই না একটা ফেলে দিতে হবে এখন ফেলে দেওয়ার সময় আমরা সাধারণত ফলো করি যেটা উইক বা দুর্বল সেটা পড়ে যায় তাহলে এখানে ওয়াউটা দুর্বল লামটা হচ্ছে সবল তাই না ওয়াটা দুর্বল লামটা সবল এই জন্য এখান থেকে ওয়াউটা ড্রপ হয়ে শব্দ হয়ে যাবে কুল এরকম হয়ে যাবে কুল কুল মানে আপনি বলুন তাহলে এই যে কিভাবে কুল হইল এটা আমরা বুঝে গেলাম কুলটা কিভাবে হইল তাহলে কুল এটা হচ্ছে এখন ফেল এর মধ্যে অবশ্যই তার একটা ভার্ব থাকবে ডুয়ার থাকবে এখানে এই যে আংটা এই আংটার একটা পরিচয় আছে এটাকে বলা হয় দম মুনফাসিলুন বা ডিটাক্স ফ্রনাউন তাই না দমি ইরুন দমিরুন দমি যেটা হচ্ছে এখানে মুস্তাদির আছে তাই না সরাসরি এটা মনফাস্তি রূপে বলবে না এটাকে এভাবে বলা যায় দমি ইউরুন ফাইলুন ফা যেটাকে আমরা সরাসরি ভাবে বলতে পারি আংটা দমিরোন মুন ফাঁস এটা দমির কি এই দমিরের পরিচয় দিলাম এবং এই দমিরটা এখানে কি আছে এটা কি প্রকাশ্যে আছে নাকি হিডেন আছে এটাও বলে দিলাম মুসতাতিরুন তাহলে এই দমিরটা হচ্ছে এখানে এটা ডেটাস প্রনাউন এবং এটা এই ভার্বের মাঝে হিডেন বা গোপন রয়েছে উজ্জ রয়েছে মুসতাতিরুন এখন এটা এই সবকিছু হওয়ার পরে সেটা কি হবে ফাইলুন এটা হচ্ছে ফাইল এখানে ফেল এবং ফাইল পেলাম এরপরে আমরা এই যে পরে শব্দ যদি আসে এখানে দেখবো হাল হাল শব্দটা হচ্ছে হাল হারফুল স্কিপ হার্ম হারফুল স্কিফ হার্মিং বা ইন্টারগেটিভ পার্টিকেল হারফুল স্কিপ হার্ম কোয়েশ্চেন ওয়ার্ড হাল এই হাল শব্দটা এরপরে এখানে আমরা আরো দুইটা শব্দ হয়েছে হচ্ছে লা এই লাটা হচ্ছে হারফুল জার্রি হার ফুল জাররি এখন আমরা হারফুল জার সম্পর্কে আরেকটা কথা পড়েছিলাম যে হারফুল জার যখন তার অ্যাকশন কমপ্লিট করে অর্থাৎ হারফুল জার যখন তারপরে শব্দের মাঝে কাসরা দিয়ে দেয় তখন তার আরেকটা নাম হয় তাকে বলা হয় জারুন হারফুল জারি জারুন তা হারফুল জার সব সময় তারপরে একটা নাউন চায় যে তারপরে একটা নাউন থাকুক যে নাউনের মধ্যে সেই কাসরাটা দিবে এখন নাউন খুঁজতে গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে কা এটা হচ্ছে দমির প্রনাউন এই দমির গুলো সাধারণত এই মাজরুর হতে পারে তাহলে এটা যেহেতু হতে পারে তাহলে কাটা হচ্ছে কা এখন কা এই দমিরের মাঝে মাজরুর রূপটা প্রকাশ পাচ্ছে না কেন কারণ এগুলো হচ্ছে মাবনি যেহেতু তাদের চেহারা পরিবর্তন করে না এই জন্য এখানে তার চেহারাটা প্রকাশ পাচ্ছে না তাহলে এটা হচ্ছে এখানে আমরা এটা ইয়ে পড়লাম আরেকটা এই জায়গায় আমরা সুন্দর আরেকটা বিষয় মনে রাখতে পারি সেটা হচ্ছে এই যে ডিটাচ প্রনাউন বা আমরা যেগুলো অ্যাটাচ প্রনাউন করেছিলাম একটা হচ্ছে ডিটাচ প্রনাউন হচ্ছে অ্যাটাচ প্রনাউন এই যে অ্যাটাচ প্রনাউন যে শব্দগুলো এই শব্দগুলো যখন ভার্বের সাথে যুক্ত হয় তখন ভার্বের অবজেক্ট হয় যখন কোন যুক্ত হয় তখন সেগুলো হয়। আর যদি এগুলো কোনো সেগুলো হয় এই তিনটা কনসেপ্ট এই হচ্ছে সম্পর্কে বা এই যে ইদাফাতে যেটা এখানে লিখা এটা সংক্রান্ত হচ্ছে এটা তাহলে এখানে আমরা যে দমিরটা পাচ্ছি দেখুন এই দমিরটা এখানে মূলত হারফুল জারের সাথে যুক্ত হয়েছে এই জন্য এই হারফুল জারের সুখ সাথে যুক্ত হওয়ার জন্য কারণে এটাকে বলা হচ্ছে মাজরুর এখানে আমরা হারফুল জার লাম হারফুল জারটা পাচ্ছি এবং কাটা মাজরুর পাচ্ছি লাম হারফুল জার এবং কাটা হচ্ছে মাজরুর যার মাজরুর মিলে সব সময় আমরা জানি মোতা আল্লিক হয় বাক্যে মোতা আল্লিকুন তাহলে এই যে মোতা আল্লিকটা হয় সাধারণত ভার্বের সাথে অথবা যদি ভার্ব না থাকে তার একটা শিবুল ফেল এই শিবুল ফেলের সাথে আর শিবুল ফেল সাধারণত হচ্ছে ইসমুল ফাইল ইসমুল মাফুল মাসদার এগুলো সাধারণত হয় আর হয় ইসমুল মুবালাগা সিফাতে মুসাব্বা সেগুলো হয় সাধারণত এগুলো হয় তাহলে এখানে আমরা যদি অর্থ বিবেচনা দেখি যে এখানে যে অর্থটা সিফাতে মুসাব্বা সিফাতুল মুসাব্বা হচ্ছে এই যে এই নিচের অংশ যদি আমরা আসি এই সিফাতুল মুসাব্বা নির্ধারিত কিছু প্যাটার্ন থাকে এই যদি কোনো শব্দ আসে তখন তাদেরকে সিফাতুল মুসাববাতুন বলা হয় সিফাতুল মুসাব্বা মানে স্থায়ী গুণ আর কি তেমনি যে ফাঈলুন এই প্যাটারনে যদি কোনো শব্দ ব্যবহৃত হয় এবং সেটা লাজিম হয় তখন তাকে সিফাতুল মুসাব্বা বলে যে সুতরাং ইসমুল কি মূলত এগুলো ইসমুল মুসতাখ বা নির্গত প্রণাউন ওকে তাহলে এখানে আমরা মুতাআল্লিকটা আমরা মুতাআল্লিক তো হবে এখন এটার মুতাআল্লাক কার সাথে মুতাআল্লিক হচ্ছে সেটা একটু খুঁজে বের করার যদি চেষ্টা করি এখানে দেখুন একটা শব্দ পাচ্ছি আমরা এখানে যে শব্দ হচ্ছে ইচ্ছা এই যে তোমার কি ইচ্ছা আছে তাহলে এখানে ইচ্ছা এরকম কোন ওয়ার্ড কিন্তু আমরা এখানে পাচ্ছি না তাই না তাহলে বোঝা গেল যে এই যে মোতা যেটা হয়েছে মোতা আল্লাহটা হয়েছে এখানে ইচ্ছা এখন আমরা জানি ইচ্ছা এর একটা শব্দ হচ্ছে আরাদা ইউরিদু ইরাদাতুন মাসদার থেকে তাহলে এখানে মোতা আল্লিকটা আমরা ধরতে পারি হচ্ছে বি ইরাদাতিন এই যে ইরাদাতুন যে মাসদারটা আছে এই মাসদারের সাথে ইরাদাতুন এই মাসদারের সাথে হয়ে গেল মোতা আল্লিক তাহলে এখানে ফেল তার মধ্যে দমির ফাইল এবং এই যে মোতা মোতালিক এই মোতালিক এই পর্যন্ত পেলাম এই পর্যন্ত পাওয়ার পর এরপরে দেখি আবার ইলা এই যে এখানে দেখি আমরা শব্দটা ইলা এই ইলা সম্পর্কে আমরা সকলে জানি ইলাটা হচ্ছে হারফুল জার এটা অনেকবার আমরা পড়েছি তাই না তারপরে একটু আমরা লিখে রাখি এখানে হারফুল জাররি এখন কি বলা হয় বলুন তো জারুন হারফুল জারি জারুন এই হচ্ছে ইলার পরিচয় পরে আন এই আন শব্দটা যদি আমরা আমাদের ছয় পাতায় আসি তাহলে আমরা দেখবো আমরা মুদরে হ্যাঁ আমরা ওই যে নাউনের ক্ষেত্রে যেরকম পড়েছিলাম নাউন গুলো মারফু মানসুপ মাজরুর হয় ঠিক এমনিভাবে ফেলগুলো মারফু মানসুপ মাজুম হয় না এটা ফেলের ক্ষেত্রে বলা হয় মাজুম তাহলে এখান থেকে এই যে আমরা মানসুপ যেটা পাচ্ছি এই তো হচ্ছে ডিফল্ট অবস্থা ফেলে মোদরের যে ডিফল্ট অবস্থা বা যেটা আমরা মূল যেটা এটাকে বলা হয় মারফু আর এবং এই দুইটা হবে হচ্ছে মাজুম নির্দিষ্ট কারণে যদি ফেলে মোদরের পূর্বে নির্দিষ্ট কিছু টোলস আছে যেগুলো এই টোলস গুলো যদি থাকে তাহলে সেটা মানসুপ বা মাজজুম হতে পারে এখন কোন কোন শব্দ থাকার কারণে ফেলে মুদারে মানসুব হয় এবং মাজম হয় এগুলো যদি আমরা এই টেবিলের নিচে দিকে আসি তাহলে এখানে দেখতে পারবো এই যে এখানে দেখুন আল মদারে এই কলামে যে শব্দগুলো দেখানো হচ্ছে এই শব্দগুলোর দ্বারা মানসুব হয় আন একটা হচ্ছে আন লান কাই ফেলে মোদারের পূর্বে যদি কখনো এই চারটার কোনো একটা থাকে তাহলে ফেলে মোদারে সবসময় মানসুব হবে আর ফেলে মোদরের পূর্বে যদি এই যে এই পাঁচটার কোনো একটা থাকে তাহলে ফেলে হবে এখন আমরা পড়েছিলাম ফেলে বানানোর কিছু নিয়ম একটা সুন্দর যে আমরা কবিতার মতো করে একটা নিয়ম আমরা পড়েছিলাম মনে আছে কিনা আমাদের দেখি তো নিয়ম পড়েছিলাম আমরা প্রথমে কি করতে হবে যেখানে জবর দেওয়া যায় সেখানে জবর দাও বাকি নুন ফেলে দাও দুই জায়গায় নুন পড়ে না তাই না দুই জায়গায় নুন পড়ে না যদি এইভাবে আমরা ফেলে মানসুপটা বানাইতে পারবো যেমন আমরা দেখি যে এখানে আসলে আমরা নসব বা জবরটা দিতে পারছি কোন জায়গায় যে যেখানে দম্মা আছে যে পাঁচটা শিকায় দম্মা থাকে ওই পাঁচটা শিকায় মূলত জবর দেওয়া যায় তাহলে এখানে জবর দিয়ে দেবো এরপরে অনেক শিকায় দেখবেন এই যে ফালা নে ফালু না তা ফালা এই যে শব্দগুলো এই শব্দগুলোর মধ্যে নুন থাকে একটা অতিরিক্ত নুনটা ড্রপ হয়ে যাবে আর দুই জায়গায় নুন পড়বে না এই হচ্ছে মতো এই দুই জায়গায় নুন পড়বে না আর বাকি জায়গায় নুন পড়ে যাবে এইভাবে আমরা এই যে মানসুক যে চেহারাটা মানসুক চেহারাটা বানাতে পারবো এখন আমাদের যে শব্দ এখানে পাচ্ছি আমরা এই যে আন এই আনটাকে তাহলে গ্রামার্টিক বলা হয়

কখনোই তার পোশাক পরিবর্তন করবে না সেই পোশাক ময়লা হোক ছেড়ে যাক আর যাই কিছু হোক আর সাধারণত ফেলে মুদার এগুলো একটু আধুনিক টাইপের তারা তাদের পোশাক পরিবর্তন করে অর্থাৎ তারা সবসময় এক পোশাকে থাকতে চায় না এইভাবে আমরা বুঝতে পারি খুব সুন্দর উদাহরণ দিলেন রাইট এরপরে আমরা এই যে শব্দটা পাচ্ছি তাজাক্কা এই তাজাক্কা শব্দটা যদি আমরা দেখি এই শব্দটার রুট হচ্ছে

যদি আমরা যে আমাদের নিয়মের পরিবর্তনটা জানি যে শব্দ শেষে ওয়া বা ইয়া যদি থাকে তার পূর্বে যদি জবর থাকে তাহলে সেটা কি হয়ে যায় ওয়াও থাকলে আলিফ ইয়া থাকলে আলিফে এখানে যেহেতু এটা কি হয়ে যাবে এরকম হয়ে যাবে এরকম হয়ে যাওয়ার কথা তাই না এখন এই শব্দটাই আমরা ফ্রম ফাইভ থেকে ব্যবহার দেখি ওই যে তাকব বলার সাথে মিলাই আমরা ফ্রম ফাইভ এর শব্দ কি পড়েছিলাম তাকবা

তাজাক্কায়া এত এখন এই যে পরিবর্তনটা কি হয় এই পরিবর্তনটা আমরা একটু দেখি তাজাক্কায়ু এখান থেকে যে তাজাক্কায় এটা পরিবর্তন হয়ে তাজাক্কা হয়ে গেল কারণ আমরা জানি এই যে ইয়া ইয়া তার পূর্বে জবর যদি ইয়া তার পূর্বে জবর থাকে ফর্ম টু অ্যান্ড এভাবের ক্ষেত্রে তখন ফর্ম টু অ্যান্ড এভাবের ক্ষেত্রে এই যে ইয়াটা ইয়াটা সবসময় আলিফি মাকসুর হয় যে তাই না

কা হবে রাইট তাযাককা ওয়া ইটাযাককাউ এখন এই যে পরিবর্তন হয়ে তখন তাযাককা ওয়া এবং ইয়া ফ্রম টু এন্ড এবাউভের ক্ষেত্রে ওয়া এবং ইয়া যা কিছুই থাকো তখন সেটা পরিবর্তন করে কি হয় দালিতে মাকসরা হয়ে যায় তাই না আমরা গত ক্লাসেও এই নিয়মটা যে পড়েছিলাম রাইট তাহলে এই যে এখানে ইতাযাকাওয়া যে এখানে ওয়াউটা আছে ওয়াটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে আলিফে মাকসুরা হয়ে যাবে তাই না এরকম হয়ে যাবে শব্দ হয়ে যাবে এরকম এরকম হয়ে যাবে আলিফে মাকসুরা আর এখানেও পরিবর্তন হয়ে আলিফে মাকসুরা হয়ে যাবে এরকম ডটলেস ইয়া হয়ে যাবে ইয়া ইতাযাক্কা তাহলে এখানে দেখুন শব্দের শেষে আমরা এই যে ইয়া পাচ্ছি সব দেশে যদি ইয়া থাকে তাহলে তার মানসুক চেহারাটা প্রকাশ পাচ্ছে না এখানে এই জন্য শব্দটা এখানে এরকম দেখাচ্ছে মূলত যদি তার মানসুব চেহারাটা প্রকাশ পেতো তাহলে শব্দ দেখাতো তাই না এখন এখানে আমরা আরেকটা গ্রামার দেখতে পারি তাহলে এখানে যদি আমরা আং তার ক্ষেত্রে যাই তাহলে শব্দ কি হয় তাত এরকম হয়

এর ক্ষেত্রে যখন এরকম দুই টাতা একসাথে চলে আসে তখন চাইলে দুই টাতাকে একসাথে করেও পড়া যায় একটা তাকে ড্রপ করে দিয়েও পরা যায় এভাবে এখানে এই জায়গায় ব্যবহার হয়েছে একটা তাকে ড্রপ করে দেওয়া হয়েছে তাহলে ইলা আন তাজাক্কা তাহলে তাজাক্কা শব্দটা এই যে তাজাক্কা যে চলে যাচ্ছে না

মুস্তাতিরুন ফাইলুন আংতা দমিরুন মুস্তাতিরুন ফাইল এই যে এখানে যে আংতা দমিরটা আছে দমিটা দমিরটা হচ্ছে ফাইল তাহলে তাজাক্কা ফেল তার মধ্যে আংতা দমিরুন মুস্তাতিরুন ফাইল ফেল ফাইল মিলে একটা জুমলা হয় তাই না জুমলাতুন ফেলিয়াতুন হয় এখানে দেখুন এই যে জুমলাতুন ফেলিয়াতুনটাকে ধরা হয় তার পূর্বে আন আনে মাসদারিয়া আছে এই জন্য তারপরে যে শব্দটা এটা মাসদারের অর্থ দেয় এই এটাকে বলা হয় ফেলুন এরপরে তারপরে হচ্ছে ফাইলুন এই দুইটা জুমলাতুন ফেলিয়াতুন একটা জুমলা যেটা হইল এই জুমলাতুন ফেলিয়াতুন তাহলে কি নাম মিনিং এর পরিবর্তন আসবে বলছি জুমলাতুন ফেলিয়াতুন এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে

ওই তাবির শব্দ থেকে এখানে শব্দ হচ্ছে মোয়াল মানে যেটাকে ব্যাখ্যা করা হয়েছে মাছ দারুল মানে যে মাছ দারটাকে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ এর ফেলে মুদারে ছিল এই ফেলে মুদারেটাকে মাছ চেহারা এনে ব্যাখ্যা করা হয়েছে এই মাছ দারটাকে বলা হয় মাছ দারুল তাহলে আন এটা হচ্ছে হারফুন হারফুন মাছ দারিউন বা আনে মাছ তাজাক্কা ফেল তার মধ্যে আংতা দমির ফাইল ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়েছে মাসদারুল মুআউয়াল এখন এই যে মাসদারুল মুআওয়াল যেটা হচ্ছে এটা হচ্ছে মাজরুর ইলা যে আমরা হাফুল জার পেয়েছিলাম এই মাসদারুল মুআউয়ালটা হচ্ছে মাজরুরুন এই মাজরুর এখন জার মাজরুর মিলে আবার মুতাআল্লিক হবে জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন এই মুতাআল্লিকটা হবে মুতাআল্লিকুন তার পূর্বে ওই যে আমরা ইরাদাতুন যে আরেকটা মাস দান নিয়েছিলাম না ওই ইরাদাতুনের সাথে এটা কি আমরা মুতাআল্লিক করতে মুতাআল্লিকুন বি ইরাদাতুন ইরাদাতুন তো ইরাদাতুন এই শব্দের সাথে মুতাআল্লিক তাহলে এখানে ফেল এই যে উল্টা হচ্ছে ফেলে আমর তার মধ্যে দমির ফাইল ফেল ফাইল তার উভয় মুতাআল্লিক মিলে এখানে একটা মুতাআল্লিক আচ্ছা এটা তো এটার মুতাআল্লিক না এর পর আরেকটা শব্দ এখানে এই যে মুতাআল্লিক নিয়ে জুমলাতুন ফায়লিয়াতুন হয়ে তখন এই অংশটা হয়ে যাবে এই কুল এই আমরের মাফউলুন বিহি তখন ফেল ফায়েল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফায়লিয়াতুন হয়ে যাবে এখানে এখন স্যার এখানে একদম পুরো পুরি হয়ে গেলাম কারণ হচ্ছে ইলার কারণে মানে প্রথমে আনের কারণে হচ্ছে আপনার তায্জাক্কা এটা হলো মানসূব হলো হ্যাঁ স্যার

সরাসরি তোর বলা যায় না মাঝে মাজরুর বা জার এর অবস্থান এটা আছে কিভাবে বুঝলাম পূর্বে যেহেতু হারফুল জার এরপরে হারফুল জার পরে তার মাজরুর প্রয়োজন এখন আনতা এই শব্দটা জুমলাুন হয়ে মাঝদার মু হয়ে তখন ফি মাহাল্লি মাজরু আছে এখানে আমরা ফি মাহাল্লি জারিন এই শব্দটা বলে দেই ফি মাহাল এই মাহালুন শব্দটা কেন বলতেছি বোঝা যাচ্ছে না মাহাল মানে অবস্থানে থাকা সরাসরি থাকতে না পারলে ওটার অবস্থানে থাকা যেটা তার অবস্থানে থাকে ওই অবস্থানটাকে মাহাল বলা হয় তাহলে মাহালি যার দিন মানে কি যারের অবস্থানে এখন বোঝা গেল যার মাজুর মিলে মাফরুল হয় তখন সেটাকে মাফুল বলে না মোতালি কি বলা হয়

মহাল্লা ওই মহাল্লা শব্দটি এখান থেকে মানে স্থানে থাকা একটা অবস্থানে থাকা মাহাল্লা তুন ওকে তাহলে এই শব্দটি আমরা এখান থেকে দেখলাম আয়াতটা এরপরে নেক্সট আয়াত ওয়া আহদিআকা ইলা রব্বিকা ফাতখশা উস্তাদ উস্তাদ আগের লাইনে যে আন্ত যে আমরা যে অর্থে আর অর্থ যে অর্থ দিলেই তো হয় ওটা সাবজেক্ট গুলো কিভাবে সাবজেক্ট হিসেবে নিচ্ছে তাই না কোন অর্থ নয় এখানে আসলে কোরআন হচ্ছে শিলা শিলা তো আমরা বলি যদি পূর্বে স্মুল মাউসুল থাকে তখন শিলা হয় তাই না এই জন্য শিলা এমনি ওই যে এটাকে শিলা বলতেছে এই জন্য কোরআন কর্পাস ওইভাবে না এখানে আড্ডা আনে এ মাছ ধরে এটা সাবজেক্ট না কোনো কোনো সময় কোরআন কর একটু মানে এদিক একটু হ্যাঁ একটু এদিক সেদিক থাকে অনেক সময় কোরআন কর একটু এদিক সেদিক আছে এরপরে কি আমরা একটু ওই যে পোর্শন করে অর্থ গুলা উঠানোর মিনিংটা একটু বুঝাই দেন প্লিজ আচ্ছা এই যে দেখুন এখানে আমরা যখন অর্থ করব অর্থ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে ভার্বের অর্থ করতে হয় আগে ভার্ব থেকে ভার্বের মাঝে ডুয়ার থাকে না ফাইল এই ফায়ালের অর্থটা আগে করতে হয় তারপরে অর্থ পরে করতে হয় মানে বাংলাতে অর্থ করার সময় সাধারণত এক একটা ভাষার অর্থ বা এক একটা ভাষা থেকে একটা অন্য আরেকটা ভাষায় অর্থ করার সময় ওই ভাষার কেন্দ্রিক অনেক কিছু ফলো করতে হয় আপনি যে মানে এটা আমি যদি আপনাকে বলে দেয় যে সবসময় ফায়ালের অর্থটা আগে করবেন অনেক সময় দেখবেন যে একটা ক্ষেত্রে আসতে ফায়ালের অর্থটা পরে করা হচ্ছে মানে এটা হচ্ছে একটা রুল রুলস অধিকাংশ ক্ষেত্রে ফাইলের অর্থ আগে করা হয় এরপরে মাফুলের অর্থ করা হয় এরপরে মোতালিকের অর্থ করা হয় এর ব্যতিক্রম হতে পারে কখনো কখনো দেখুন এখানে যদি আমরা এই যে অর্থ দেখি যে এই যে অতপর বল তাহলে এখানে এই যে বল বল বলতে কি তুমি না তোমাকে বোঝাচ্ছে তাহলে এখানে কিন্তু ফাইলের অর্থটা আগে করতেছে তাই না তুমি বলো অতপর বলো তাহলে এখানে ফাইলের অর্থ আগে করলো তোমার কি ইচ্ছা আছে হাল লাকা এখানে এই যে এই অর্থটা আগে নিয়ে আসলো এরপরে ইলা আন্তা তার এটা আর এনাদার মতো আনলিক তার অর্থটা পরে নিয়ে আসলো তাহলে এই রুলসটাকে ফলো করে এখানে কিন্তু অর্থটা করা হয়েছে তাই না তাহলে ফেল জুমলাতুন ফেলিয়াতুনের ক্ষেত্রে এটাই রুলস মনে রাখবো আমরা যে ফাইল যেটা থাকবে ডোয়ার ডোয়ারের অর্থটা আগে করব এরপরে মাফলুন বিহি বা অবজেক্টের অর্থ এরপরে যদি হাল থাকে হালের অর্থ যদি তামিজ থাকে তামিজের অর্থে যা কিছু থাকবে আর কি ওইগুলোর অর্থ পর্যায়ক্রমে করা যায় বুঝতে পারলেন যেমন এই এই যে আমরা দেখি এটা তো একটা ভার্বাল সেন্টেন্স এখানে যদি আমরা দেখি দেখুন এখানে প্রথমে শব্দ পাচ্ছি ওয়া আহ দি একা ইলা এখানে ওয়া আহ একা ইলা রবিকা ফাত যে শব্দটা পাচ্ছি আমরা এই ওয়া আহ দিয়া ইলা রব্বিকা ফাতাকসা এই শব্দটার মধ্যে যদি আমরা দেখি ওয়া আহ দিয়া ওয়াটা হচ্ছে হারফুল আত যেটা তার পূর্বের সাথে রিলেটেড এই জন্য এটাকে বলা হবে হারফুল আত ফি হারফুল আত এরপরে ওয়া আহ দিয়া এটা হচ্ছে একটা ভার বা একটা ফেল এই যে ওয়া আহ দিয়া এরপরে এটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে কা

তো এবং আমি তোমাকে পথ প্রদর্শন করব ইলা রব্বিকা তোমার রবের দিকে তোমার পালন কর্তার দিকে ফাতাক যেন তুমি ভয় করো যেন তুমি তাকে ভয় করো তাহলে এই শব্দটার প্রথমেই এই যে হারফুল আফ এরপরে আহদিয়া যে শব্দটা এই শব্দটা আমরা দেখি এখানে ওই যে আমরা শব্দ পড়েছিলাম আহদিয়া আমরা যে হাদা ইয়াহাদি পড়েছি তাই না হাদা হাদা এই যে হাদা ছিল এরপরে পরিবর্তন হয়ে যেহেতু ইয়া আছে এখানে ইয়ার পড়বে জবর এই পরিবর্তন এটা হলো ডটলেস ইয়া বা আলিফে মাকসুরা এরপরে ইয়াহ ইউ এরকম ইয়াহ ইউ ছিল এরপরে ইয়াহ দি কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না এই এটা কি সুকুন করে দেওয়া হলো শব্দ হইলো ইয়াহ দি হাদা তাহলে এখান থেকে আনার ক্ষেত্রে কি হবে আহদি তাই না এখান থেকে আহদি মানে কি আমি পথ প্রদর্শন করবো আমি পথ প্রদর্শন করবো কিন্তু এখানে আমরা শব্দ পাচ্ছি এই যে এখানে যে নিয়ম অনুযায়ী ইয়াটাকে যে এখানে মানসিক আহ করে দেওয়া কিন্তু এখানে তো আমরা শুকুন পাচ্ছি না তাই না ইয়ার মাঝে এখানে জবর পাচ্ছি ইয়ার মাঝে জবর পর কারণ হইলো দেখুন এটা হচ্ছে হারকুল আপ এখানে যে হারকুল আপস মানে কি তা সেটা তার পূর্বে শব্দের উপর আপস হয় তাই না তারপরে শব্দকে বলা হয় মা আতুফ এবং পূর্বেরটাকে বলা হয় মা আতুফ আলাই এখানে যে আন তাজাক্কা যে শব্দটা এটা হচ্ছে মা আলাই এবং আহ দিয়া এটা হচ্ছে মা আর মা এবং মা আলাই এর এ আরাব বা তার গিবের অবস্থান এটা কখনো কখনো একই রকম হয় যেহেতু এখানে এই যে ভার্বটা হচ্ছে মানসুব এই জন্য এটা হচ্ছে মানসুব আর মানসুব শব্দের শেষে যদি ইয়া থাকে তখন তার মানসুব চেহারাটা প্রকাশ পায় ইয়াটা তখন তার পূর্বের অবস্থায় ফিরে আসে এই জন্য এই যে আহ বলা হচ্ছে তাহলে আহ হচ্ছে ফেল এটা এই যে পরিবর্তন হয়ে এখানে আহদিয়া দিয়া ইয়ার মাঝে নসবটা বা জবর কেন করা হচ্ছে আনের কারণে তাই না যেহেতু তার পূর্বে আঠ হয়েছে বলা যায় যে তার পূর্বে এখানে একটা আন এই আন উজ্জ্বল তার পূর্বে আন আছে এজন্য তার পূর্বেও আনকে ধরে তখন এই ফেলে মুদারের মাঝে মানসুবের বিহেভটা করতে হবে এখান থেকে আহদি হতো কিন্তু আহ দিয়া কেন হলে এটা আমরা বুঝে গেলাম এখন এই আহদি সম্পর্কে একটু দেখি এটা হচ্ছে এটা পূর্বের মতোই ফেলুন মদর মানসুবুন এখন তার মাঝে একটা দমির থাকতে হবে আমরা জানি যে এই যে পাঁচটা জায়গায় তার দমির বা তার যে ফাইল তার হিডেন থাকে তার মধ্যে একটা হচ্ছে আনা আনার মাঝেও একটা আনা দমির আফা আলু এর মাঝে আনা দমির একটা মুস্তাফি থাকে তাহলে এখানে ফেলে মুদারে তারপর হচ্ছে আনা যে দমির এই দমিরটা হচ্ছে এখানে ফাইলুন ফাইলুন এই আনাটা হচ্ছে ফাইল এখন এখানে ফেল ফাইলটা পেয়ে গেলাম এখন আমাদের প্রয়োজন হচ্ছে মাফউলুন বিহি আমরা ওই যে অ্যাটাচ প্রোনাউন সম্পর্কে একটু আগে আমরা পড়েছিলাম যে অ্যাটাচ প্রোনাউন যদি কোনো ভার্বের সাথে যুক্ত হয় তখন সেগুলো কি হয় মাফউলুন বিহি হয় তাই না এই দানাটা হচ্ছে মাফউলুন

ইলাইহি এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে ইলা হারফুল জারের মাজরুর ওস্তাদ রাব্বি কি হয় নাই কেন রাব্বি কা কেন হলো রাব্বি কা কেন হইল তাই না কি বলার কারণ কি কারণ জমির গুলো তো মাপনি তাই না জমির কি পরিবর্তন হয় আচ্ছা আচ্ছা কি হচ্ছে যদি পুরুষের ক্ষেত্রে হয় তাহলে কা মহিলার ক্ষেত্রে হচ্ছে কি ওই জায়গায় কি হবে তো যদি মহিলাকে বোঝানো হয় তাহলে এখানে তো পুরুষকে বোঝানো হচ্ছে তাই না তাহলে তাহলে রব্বিকা মুদফ মু ইলাই মিলে মাজরুর এখন এই যে যার এবং মাজরুর মিলে মোতানিক হয় যারুন

Mota an le pun ikulil tu jumlatun fea li yaton jumlatun fea li yaton ektu jumlatun fea li yata le ijo jumlatun fea li tun da bujakilam bujakilai jumlatun fea ta masal এই যে এই অংশ যদি আসেন এখানে দেখুন এই যে এই পুরাটা এখানে যদি আমরা দেখি এই তার এখানে আমরা আরো সহজে বুঝবো এই যে তাজাক্কা এখানে একটা ব্লার করে দেওয়া আছে তাহলে তাজাক্কাটা হচ্ছে মা আতুফুন আলাই ওটা হারফুল যেটা এই যে এদিকে ইন্ডিকেট করতেছে তাহলে ওয়াওটা হচ্ছে হারফুল আফ যেটা কনজাংশন আহ দিয়া আহ দিয়া ফেল কাটা মাফুলুন বিহি তার মধ্যে আনা দমিকটা হচ্ছে ফাইল তাহলে ফেল মাফুলুন বিহি এই পর্যন্ত পাওয়া গেলো এরপর ইলাম হারফুল জার রব্বিকা মাজুর মদফ মুদফুন ইলা মিলে মাজুর জার মাজুর মিলে অর্থাৎ এই যে ফ্রেশ মোরাক্কাবুন জার ইউন প্রিপোরেশনাল ফ্রেশ হয়ে এই যে এটা ওয়াখ দিয়ে এটার সাথে মোতা আনলিক তাহলে এখানে ফেল ফায়েল মোতা আনলিক মাফুল সব পেলাম ফেল ফায়েল মোতা আনলিকুন এবং মাফুলুন মিলে আবার এই যে তারপরে যে একটা আমরা ফাঁপ আচ্ছি

আবারও একটু বলি দেখুন এই যে এখানে আমরা তাই না জুমলাতুন এখন এরপরে আমরা একটা ফা পাচ্ছি তাহলে ফাটা কি হারফুল আছ না এখন ফাটা যদি হারফুল আট হয় তাহলে তার পূর্বে যেটা থাকবে সেটা কি হয়

এই তাক যে ভাবটা এই ভাবটা আমরা দেখি আমরা আগে শব্দ করেছিলাম হচ্ছে ভয় করা এখানে যে আমরা অনেক শব্দ পড়েছি যে একমাত্র যারা আল্লাহ তাআলাকে ভয় করে খসিয়া যেটা সামিয়া এই প্যাটার্ন থেকে শব্দটা ব্যবহার হয়

এই রোড থেকে শব্দ হয় সিন প্যাটার্ন থেকে তার মোদারে হয় তাহলে খসিয়া তো পরিবর্তন হলো না কিন্তু পরিবর্তন হলো না কেন বলুন তো কারণ আমরা শব্দ পড়েছি ওয়াহ এবং ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে কি থাকতে হয় হাত হা থাকতে হয় এখানে আমরা তার পূর্বে পাচ্ছি কাসরা এই জন্য এটা পরিবর্তন হলো না কিন্তু এক সায়ুর মধ্যে পরিবর্তন হয় কারণ এখানে ইয়া তার পূর্বে জবর তাহলে ইয়া যেহেতু তার পূর্বে জবর এই জন্য এটা হয়ে যাবে আলিফে মাকসুরা এরপরে হচ্ছে এই যে তাকসা তাকসা এই তাকসাটার মধ্যে অনেক সময় এরকম একটা খারাপ দিয়েও লেখা হয় তাকসা তাহলে তাকসা এটা হচ্ছে

مستتر فاعل انت দমিরুন مستتر فاعل তাহলে এখানে ফেল ফাইল সব কিছু পেলাম তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই পূর্বের মাতুফ ফাটা হচ্ছে হারফুল আত এবং পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই এই সেন্টেন্সটা মাতুফুন আলাই কারণ মাতুফ এবং মাতুফুন আলাই মিলে এই যে ওয়াও যে আছে ওয়াটা আবার হারফুল আত এখন ওয়াও যদি হার ফুল আত্মুফ এটা হয়ে যাবে এখানে এই যে অর্থ আমরা কিভাবে করতেছি ও আহ দিয়াকা এখানেও দেখুন প্রথমে ভার্বের অর্থ আসতেছে ভার্বের মাঝে প্রথমে ডুয়ারের অর্থ এরপরে হচ্ছে ভার্বের যে মূল অর্থটা সেই অর্থটা আসতেছে আমি তোমাকে পথ দেখাবো তাহলে হাবাই আহ মানে হচ্ছে পথ দেখানো যেটা যে পথ দেখাবো পরে আসতেছে তাহলে ও আহ দি একা আনা আহ দি আমি তোমাকে পথ দেখাবো ইলা রব্বিকা এরপরে যে এখানে মুতা আল্লিকের অর্থ আসলো প্রথমে ফায়েল এরপরে যে কা বা পুরুন বিহির অর্থ আসলো এরপরে মুতা আল্লিকের অর্থ আসলো তাই না ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতখশা এবং আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো ফাতখশা অতঃপর তুমি তাকে ভয় করো যেন তুমি তাকে ভয় করো যেন আল্লাহ তাআলাকে তুমি ভয় করো এই জন্য আমি তোমাকে তার দিকে পথ দেখাবো জি স্যার প্লিজ এখানে একটা কোশ্চেন আছে আমি না ওই যে ফ্যামিলি ওয়ানে এইগুলা আলিফ মাকসূরা হয়ে যায় কিন্তু এইটা আ ফ্যামিলি 2 এন্ড এবা আলিফ মাকসরা হয়েছে এমন কোন আলিফ মাকসরা হলো এখানে আলিফ মাকসরেত হবে এটা তো ফ্যামিলি তো আছে এখানে ওয়াও না তো যদি ইয়া থাকে তাহলে আলিফ মাকসরা হয়ে যায় না ফ্যামিলি ওয়ানে হ্যাঁ না কি শব্দের শেষে যদি ওয়াও থাকে তখন তো আলিফ হয় আর যদি ইয়া থাকে তাহলে কি হয়

সাধারণত হারফুল আফ যেটা আমরা যে হারফুল আফ করি এই হারফুল এর দ্বারা কখনো কখনো ইসিমের উপরে আটফ করা হয় কখনো ফেরের উপরে আটফ করা হয় এবং এই যে হারফুল আফ মাতুফ এবং মাতুফুন আলাইহি এর এরবটা গ্রামাটিক্যালি এক রকম হয় যেমন দেখুন আমরা এখানে একটা শব্দ নেই যেমন এখানে আমরা শব্দ পড়তেছি হচ্ছে জাহাবা জাহাবা অর্থ কি সে গেল খালিদ এখন অর্থ কি করবো এটার খালেদ এবং মাজেদ গিয়েছে তাই না এখন এই যে খালিদুন যে শব্দটা পাচ্ছি আমি এই খালিদুন শব্দটাকে এখানে আমি মারফু অবস্থায় পড়তেছি কেন জাহাবা এই ফেলের ফাইল হওয়ার কারণে তাই না আউটপুট ফাইল হ্যাঁ এটা ফাইল হওয়ার কারণে কিন্তু মাজিদুন শব্দটাকে কেন ফাইল এ মারফু পড়ছি মাতু বলাই নেই মাতু মাতু হওয়ার কারণে তাহলে এখানে এই যে হারফুল আত এই হারফুল আতফের দ্বারা এই খালিদ এবং মাজিদের মাঝে একটা সম্পর্ক করে দেওয়া হলো অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই যে এই ভার্বের কাজটা তারা দুইজনই করেছে তবে কেউ আগে করেছে কেউ পরে করেছে তাদের আগে এবং পরে এই দুইটাকে বিবেচনা করে এখানে একটা ওয়াও আনা হয়েছে এই আমরা অর্থ করতেছি যে খালেদ এবং মাজেদ গিয়েছি তাহলে এখান থেকে আমরা এই কনসেপ্ট থেকে একটা বিষয় ক্লিয়ার হলাম না যে মাতুফ এবং মাতুফ আড়াই এর এ আরব গত অবস্থান একই থাকে এটা বোঝা গেল না এইটুকু বোঝার পর এখন আসুন ভাবের মাঝে আমরা আসি যেমন এখানে এই যে প্রথমে আমরা শব্দ দেখছি তাজাক্কা এখন আমরা ওই যে আন এটা মূল ধরেই দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার থাকবে এরকম ছিল তাই না মূলত ছিল এরকম আন তাজাক্কা ওয়া এরপরে আমরা আরেকটা শব্দ পাচ্ছি হচ্ছে আহ দিয়া ওয়া আহ দিয়া ওয়া আহ দিয়া তাহলে এই যে এখানে এই যে তাজাকের মধ্যে মানসুফ কেন হলো আনের কারণে কারণে আর এখানে আতফ আছে এই জন্য এই যে ওয়া দিয়ে এটা হচ্ছে মাতুফ এবং এটা হয়ে গেল মাতুফোন আলাই আর মাতুফ মাহাতুফুন আলাই এর এরাবগত অবস্থান এখান থেকে আমরা দেখলাম তাই না এই জন্য এই যে আনের কারণে যে হতো এটা হয়েছে মানসুফ আর এই আহদিয়া শব্দটা যেহেতু এই জাক তাজাককাওয়া এই শব্দ দুটোতে আত্ব হয়েছে এইজন্য এখানেও منصوب হয়েছে আনের কারণে আনের প্রভাবটা এই দুইটার মাঝে পড়েছে বুঝতে পারছেন স্যার জাযাকুমুল্লাহ খাইর আর কোন কোশ্চেন বা প্রশ্ন থাকলে আমরা শেষ করি আর কারো কোনো প্রশ্ন আছে ওকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে WhatsApp এ করতে থাকবেন ইনশাআল্লাহ একটা একটা অন্য পরঙ্গ ছিল এটা হচ্ছে আল্লাহু খাইরান দাদা কুমুল্লাহু খাইরান এই দুইটার পার্থক্যটা কি বুঝা যায় আচ্ছা এই পার্থক্য আমরা একটু এই যে এখান থেকে একটু লিখি দেখাই দেখুন জাজা জাজা এর অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া এখান থেকে এই শব্দ হচ্ছে জাজা কা ওই যে এখানে তখন একসাথে মিলিয়ে পড়ার ক্ষেত্রে এরকম হবে জাজা কা মানে আল্লাহ তাআলা তোমাকে अथवा এটাকে এইভাবে বলে কা মানে আল্লাহ তোমাকে প্রতিদান দিন এখানে ওই যে এই জাজাটা এখানে হচ্ছে ফেলে মাদি আর ফেলে মাদিটা অনেক সময় দুয়ার অর্থে ব্যবহৃত হয় এই জন্য এই যে জাজা কা মানে আল্লাহ তোমাকে প্রতিদান দিন তাহলে কা মানে কি তোমাকে এখন এই যে আমরা পড়ছি না কা কি কুম কা মানে হচ্ছে তোমাকে কুম মানে কি তোমাদেরকে তোমাদেরকে তাহলে যদি বহাই জাজাকাল্লাহু খায়রান আল্লাহ তালা তোমাকে প্রতিদান দিন যদি কা অর্থ হয় তোমাকে হবে আর যদি কম হয় তাহলে তোমাদেরকে হবে বুঝতে পারলেন স্যার জি জি আবার রাইট জাজাকাল্লাহু খায়রান মানে আল্লাহ তালা আপনাকে প্রতিদান দিন আর এখন আপনার অডিয়েন্স যদি অনেকজন হয় যে পাঁচ সাত জন আছে একসাথে তখন তাদের ক্ষেত্রে এই দোয়া পড়ার ক্ষেত্রে তখন বলা হয় আর কি জাজাকুমুল্লাহু আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দিন

হ্যাঁ দুটা যে বলছিলেন ওই যে আয়াত পড়ছেন খুব সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তাহলে একসময় আমরা একটু ক্লাসে লিখে তারপরে পড়বো না ইনশাল্লাহ